তিনি দেখেছেন ওনার দিওয়ানের মধ্যে যে যেমন বাফার বলে যে মুর্দাকে গোসল দেয়, মুর্দাকে যে মুর্দাকে মুর্দাকে কিছুই জানে না, কান দিকে বাড়তে বাড়তে থাকে, হাত পা মিলছে নাকি কান মিলছে, বলছেন যে মরি এমনই মেশার আছে যেমন গোসল দেওয়ালা মুর্দাকে, এরকম ফিরের সাথে এভাবে বিক্রি হবে যেদিকে কারণে সেদিক মুর্দা থাকলে ওকে ওই গোসল করা হবে, কীর্তনা সে মরি কোথা জীবন কেটে গেল, কটা পরিবর্তন হয়েছে মনে উনুন মহারাজের আছে, কিন্তু মুখের একটা কথা মনে হয়েছে রহমতুল্লাহ ওনার কাছে একজন এসে বলছে আমি এক সপ্তাহ ছেড়ে দিলাম, তারপর তোমার ছেলেকে দায় করলাম তাতে আশা করো, তো কাউকে ওয়াজ করার আগে আপনাকে তার উপরে আমল করতে হবে, খালি বেইমানির কথা কথা বললে চলবে না। এখন তো ওই যুগ এসে গেছে দেখবেন যেখান তার সিজরা আছে কিনা, সিজরা মানে সে পীর থেকে তার পীর তার পীর তার পীর হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পর্যন্ত সিজরা থাকা, সিজরা মানে হচ্ছে যারা তার জল জমিনে আছে এবং তার গাছপালা পাতা সব একদম আসমান পর্যন্ত পৌঁছে গেছে, আমাদের সিদ্ধাটাকে দেখবেন যেখানে সজারাতুন তৈরি আসতুন বফল ও হাফে সময় তিনি শিখবেন আমরা যে কোনো কাজ করি সে একদম শরীয়ত ও তরিকাতের মোতাবেক আছে, কারণ আছে এই সিলসিলা পাখে কেউ জাহেল নাই, দিন থেকে নামাজ আমার হুজুরের দোয়ায় আমাকে আলেন করেছেন, আমার সাজাদা গেল মাশাআল্লাহ আমার থেকে বড় আলেন করেছে, আপনারা সৌভাগ্যবান যে প্রিয় করেছেন তো হজ পাকে ডাইরেক্ট সুন্দর আলা হুজুরের দোতাফা আল্লাহ আর আলিমে দিন শরীয়ত পিছনে তার বিপাক নাই আর গুমরাহি থেকে বাঁচবেন, পরের পকার শুনবেন না আমি আসুরা পাকে বলেছিলাম পরের প্রকারের চলবেন না, উপকার যদি সন্দেহ হবে মুশকিল আছে আপনাদের পড়ায় পড়ায় সব তো বর্ণিত বেরিয়ে গেছে, একটু লম্বা কুর্তা বলা আমার মায়েরা আমার বাবেরা আমার চাচিরা ওয়াজ করে বেরিয়ে গেল, আচ্ছা আগলাম বাগলাম কথা ঝুল তাই বলে দিলে নিচে আছে ও এমন আছে, আমি চ্যালেঞ্জ করবো বলে যে কোন জানি বলে যে হাদিসে আছে, কোনদিন হাদিসে নাই বিহুদা পুতালটা আর ওদের মুখে আহেলে বাইতের কথা কোনদিন আসবে না, মুখে আসবে না শুনি আলেমদের ছাড়া, আর যারা ফ্যাক্টরি থেকে বেড়াচ্ছে মোল্লা ফ্যাক্টরি থেকে ওদের মুখে আহেলে বাইতের কথা আসবে না, আহেলে বাইতের নাম দিলে ওদের বাজার খারাপ হয়ে যাবে, আহেলে বাইতকে মানবে না ওদের নাম পেয়ে যাবে, যারা সৈয়দ না হজ পাকে রাজা না কোনো রাজনা মিললে আপনারা নিজেরা ফিরা আর ইমানকে আপনারা বাজাই রাখবেন, আর কথা ভয় করবেন না, আমরা যে কোনো কাজ করছি
দলিলের সঙ্গে করছি, কারণ তার ক্ষমতা আছে, আমার কাছে এসে চ্যালেঞ্জ করবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় হোসেন সবকিছু জানেন আমরা সকলে যেমন হতে পারি পেতে পারি Allah'a emanet olun.